হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন। আজকে আমি পেঁপে দিয়ে মুগ ডাল করব। তাহলে মুগ ডালটা আমি আগে ভেজে নিই। আমার কড়াই গরম হয়ে গেছে, মুগ ডালটা ভেজে নিই হালকা করে। আমার ডাল ভাজা হয়ে গেছে, এটা আমি প্রেশার কুকারে একটা সিটি দেব। ডালটা আমি একটু ধুয়ে নিচ্ছি। আমার কড়াই গরম আছে, আমি এবার একটু কড়াইতে সর্ষের তেল দিলাম এক চামচের মতন। কড়াইটা গরম হয়ে এলে আমি এতে পেঁপেটা দিয়ে দেবো ভাজার জন্য। নুন দিয়ে পেঁপেটা আমি ভেজে নেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার ডালে আমি জল দেব। জল দেব, হলুদ দেব, নুন দেব। আবার হালকা একটু কাটা মেরে টেপে দিয়ে ডালটা আমি বসাবো। হলুদ দিলাম, একটু কাটা মেরে নি। ডালে কাটা মারা হয়ে গেছে। এবার আমি পেঁপে ভাজা পেঁপেটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু গাঢ় গাঢ় হয়। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিলাম ডালটা পেঁপেটা সিদ্ধ হওয়া অবধি। আমার পেঁপে সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ডালটা আমি সোমবার দেব। আমি সোমবারের জন্য সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তেলটা গরম হয়ে এলে আমি 2টি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তেজপাতা, এতে 5 ফোড়ন ফোড়ন দিচ্ছি। এতে আমি 1টা কাটা টমেটো দিয়ে দিলাম। একটা আদা কষিয়ে দিলাম একটুখানি। কেউ বাটা দিতে চাইলে বাটাও দিতে পারবে। আমি একটু অল্প কষিয়ে দিলাম। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাটা আমি কষাবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দেবো।
মশলাটা কষানো হয়ে গেছে। এতে আমি ডালটা ঢালার সময় গ্যাসে একটু কমিয়ে নেবে স্টিমটা। প্রেশার কুকারটা হালকা হালকা দিয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন ডালটা, এতে আমি হালকা একটু মিষ্টি অ্যাড করব। শেষে গরম মশলা আর ঘি অ্যাড করব। আমার ডাল ফুটে এসেছে, এতে আমি একটু ঘি, একটু গরম মশলা অ্যাড করলাম। আমার ডাল হয়ে এসেছে। আমার পেঁপের ডাল রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।